ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে রাজ্যে পৌরসভায় ভলেন্টিয়ার নিয়োগের একটি অফিসিয়ালি আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে এবং তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে এখানে স্বাস্থ্যকর্মী রিক্রুট করছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাশ আবেদন করতে পারবে এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে অফিসিয়ালি নোটিফিকেশান সহ শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশানটি শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন এই ধরি সরকারি বেসরকারি চাকরির আপডেট এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আইকনটি বাজিয়ে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো সরাসরি চলে এলাম আমরা অফিশিয়ালি নোটিফিকেশনে অফিশিয়ালি নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আঠেরো নয় দু সালে যার মেমো নম্বর অবশ্যই দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুট করেছে দেখো এখানে হনারি হেলথ ওয়ার্কার বা এইচ এইচ ডাব্লু পোস্টে রিক্রুট করেছে নাম্বার অফ ভ্যাকেন্সির ক্ষেত্রে পাঁচটি রয়েছে অর্থাৎ শূন্য পদের পরিমাণ এখানে কম রয়েছে পাঁচটি টোটাল শূন্য পদ রয়েছে তোমরা যদি ইন্টারেস্ট হয়ে থাকো ভিডিওটি দেখতে পারো এখানে এজের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়স ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশে হিসেবে ধরতে হবে এবং এস সিএসটি ও প্রার্থীরা বাইশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এস সিএসটি ও প্রার্থীরা এবং এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো মিনিমাম মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে অন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়া অন্য কোনো স্কিলের প্রয়োজন নেই এছাড়াও এখানে কিছু টার্ম কন্ডিশন দিয়ে দিয়েছে এখানে বেতন প্রতি মাসে তোমাদের চার হাজার টাকা করে দেওয়া হবে পার মান্থ এবং এখানে তোমাদের বাকি টার্ম কন্ডিশন দেওয়া রয়েছে নোটিশটি প্রকাশিত হয়েছে সুরি মিউনিসিপ্যালিটি থেকে এবং এখানে তোমাদের সুরি মিউনিসিপ্যালিটি মির বীরভূমে তোমাদের রিক্রুট করাবে এবং তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে এখানে প্রথমেই জানিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং মহিলা ক্যান্ডিডেট ম্যারেড হতে হবে বা ডিভোর্স হতে হবে বা উইড্রো হতে হবে অর্থাৎ তোমাদের অবশ্যই যে মহিলা প্রার্থী আবেদন করবে তার বিবাহিত হতে হবে বা ডিভোর্স প্রার্থী হতে হবে বা অবশ্যই এখানে বিধবা হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এই কন্ডিশনটা থাকলেই আবেদন করতে পারবে সাথে মাধ্যমিক পাস করতে হবে পাঁচটি শূন্য পদ রয়েছে এখানে সুরি মিউনিসিপ্যালিটিতে তোমাদের রিক্রুট করা হবে এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে এবং এখানে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো অবশ্যই জানিয়ে দিয়েছে নোটিশটা ডাউনলোড করে অবশ্যই তোমরা কী কী ডকুমেন্ট লাগবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো এখান থেকে অবশ্যই ভালো করে রিড আউট করে নেবে আর এখানে আবেদন করার শেষ তারিখ তোমাদের রয়েছে ছাব্বিশ দশ দু হাজার একুশ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের ইন্টারভিউ কিন্তু ওয়ান ইজ টু টেন রেসভিওতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে যেটা জানিয়ে দিয়েছে বাকি এখানে ডিটেলস রয়েছে ইন্টারভিউয়ের ডিটেলস দেওয়া রয়েছে এখানে কোনো প্রকার ডিএটিএ দেওয়া হবে না ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে এবং আবেদন করতে ইচ্ছুক হলে এখানে দেখো একটি অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে দিয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি এফোর সাইজে প্রিন্ট আউট বার করবে ভালো করে তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করবে ফিল আপ করার পর তোমাদের অবশ্যই এখানে যে সমস্ত ডকুমেন্ট অ্যাট্যাচ করতে বলেছে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে এগুলো তোমরা অবশ্যই ভালো করে অ্যাট্যাচ করে দেবে এবং একটি মুখবন্ধ খাম নেবে তার উপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা অবশ্যই লিখে দেবে লেখার পর তোমাদের সুড়ি মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা দিয়ে আসতে হবে অফিসিয়ালি নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে বীরভূম জেলার অফিশিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল ক্রমে সার্চ করবে বীরভূম ডট জিওভি ডট ইন এটি সার্চ করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে স্ক্রোল ডাউন করলে এখানে দেখো প্রথম নম্বরেই তোমরা নোটিশটি পেয়ে যাবে এখান থেকে দেখো ভিউ নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে তোমরা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নিতে পারো সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবে এবং নিত্য নতুন এই ধরই সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল লাইকেনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ